হাওড়া জেলার দেউলটি গ্রাম ওই জায়গাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মসজিদের পাশেই জলসা হক্ষতা বলার কারণে সেখানে পয়সাও দেয়নি কী কারণ মগরাহাট থেকে দুটো মেয়ে ছেলে গিয়েছে দু ঘন্টা টাইম পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পরে বলছে হুজুর আপনি একটু রেস্টে থাকুন কারণ বল আপনি আধ ঘন্টা রেস্ট নেন আবার বলবেন তো গজল গাইছে কি গজল রোজা 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 করো না কেউ কাজা মরণের পরে পাবে গো সাজা পয়সা থাকলে সোজা চলে যাও করে সাথে হাততালি পড়ল সেখানে আমি বললাম ভাই আর যে আমি ওয়াশ করবো না একই ব্যাপার পয়সা দেয়নি আল্লাহ কি আমাকে খাওয়ায়নি আল্লাহ রেজিগের অভাব রেখেছে আজ দুদিন কিন্তু একটা গজল হচ্ছে তাই কেন হই হই করে ঘুরবে উচিত নয় বাবা সামলে নাও সে মেয়েটা হলো আমার একজন বোন আমার একজন ভাইজি এরকম তো রাস্তায় ঘুরবে কেন আর ভাইয়েরা আপনারা যে রাস্তায় ঘোরাঘুরি করছেন না ঘুরে এই মজলিশে বসেন এই মজলিশে অনেক ফায়দা আছে এটা হলো রিয়াজুল জান্নাতেরই একটি বাগান বেহিসেরই একটি বাগান বলেন সুবহানাল্লাহ একটি মৌমাছি আর একটা গোফর পোকা বন্ধু বলেছে তো গোফর পোকা একদিন বলছে ভাই তুমি আমার বহুত দিনের বন্ধু একটা কথা জিজ্ঞেস করি ভাই তোমার কাজ কি তুমি কি করো তা বললো ভাই আমি বিভিন্ন ফুল থেকে মধুর সংগ্রহ করি মধু বানাই আর ওই মধুর চাক থেকে মধু ভিয়ে রাজা বাদশা আমার এই মধুটা খায় বলে তো তুমি এতদিনের বন্ধু তোমার মধু কেমন একটু আমার দিলে না খেয়ে দেখবনি আচ্ছা তাই হবে দেয়া হবে গোফর পোকা গিয়েছে মৌমাছির কাছে তো মধু যেই দিয়েছে গোফর পোকা বলছে তোর ভাই তোর মধু কারা খায় বলদিন ও তো গন্ধ মৌমাছি লক্ষ্য করে দেখছে গোফর পোকার মুখে এক সাইডে লেগে আছে নোংরা পাইখানা ও মধুর টেশ মধুর গন্ধ সুভাষ ও কি বুঝতে পারবে আমরা হলাম মৌমাছি শ্রেষ্ঠ নবীর উম্মত গোফর পোকা নয় ভাই গোফর পোকার মতো নোংরা জায়গায় ঘুরবেন না বসবেন না বিশ্ব নবীর উম্মত বিশ্ব নবীর জলসা এসে বসেন এ জলসায় বসলে কি হবে এই জলসায় তকবির দিতে দিতে সোহান আল্লাহ বলতে বলতে যদি এইখানে আপনি মারা যান পাক আল্লাহ তালা ইচ্ছা করলে জীবনের গোনাগুলো মাফ করে দিতে পারে বলুন সু আল্লাহ হাওড়া জেলার দেউলটি গ্রাম ওই জায়গাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মসজিদের পাশেই জলসা হক্ষতা বলার কারণে সেখানে পয়সাও দেয়নি কি কারণ মগরাহাট থেকে দুটো মেয়ে ছেলে গিয়েছে দু ঘন্টা টাইম পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পরে বলছে হুজুর আপনি একটু রেস্টে থাকুন কারণ বলো আপনি আধ ঘন্টা রেস্ট নেন আবার বলবেন তো গজল গাইছে কি গজল রোজা 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 করো না কেউ কাজা মরণের পরে পাবে গো সাজা পয়সা থাকলে সোজা চলে যাও করে সহজ সে হাততালি পড়ল সেখানে আমি বললাম ভাই আর যে আমি ওয়াশ করবো না একই ব্যাপার পয়সা দেয়নি আল্লাহ কি আমাকে খাওয়ায়নি আল্লাহ এজিকে অভাব রেখেছে আজ দুদিন কিন্তু একটা গজল হচ্ছে এই গজলটা ঠিক নয় কোনটা পাকে কারো যাওয়ার ক্ষমতা নেই পয়সা অনেক মানুষের আছে পয়সা থাকলে হাজি হতে পারে না যারা লাভ লাপ্পাইট করে সাড়া দিয়েছিল সে যদি একবার দিয়ে থাকে একবার যাবে দুবার দিয়ে থাকে দুবার যাবে যতবার আওয়াজ দিয়েছিল আল্লাহর সেই বান্দাটা হজ পাকে আল্লাহ তারা নিয়ে যাবে বলুন আল্লাহ আমি একটা গজল হচ্ছে কদিন কি জানেন হাজিরা হজ পাকে যায় ঘুরে এসে বারে বারে গুণা করে তারা হাজিরা মানে কারা যদি বলি টুপিও আলারা আমার নবী তো টুপি মাথায় নিয়েছে নবিরাইনি আল্লাহর হাজি বান্দাদের সঙ্গে মহাব্বত করুন ভালোবাসুন সে গোনা করুক আর যাই করুক আল্লাহ বিচার করবে তোমার বলার অধিকার নেই তুমি আগে ভালো হও তারপরে বলুন তো যাই হোক আল্লাহ আমাদের সকল আর ইমান আমল দান করুক ভূষ শক্তি দান করুক সবাই বলি আল্লাহ হম আমার আ তাল্লি দিন ইসলাম প্রচার করতে গিয়ে দম্মান বাবার একটা করতে হয়েছে অহুদের ময়দানে আজকের আমি আপনি ইসলাম পেয়েছি দাঁত ভাঁইতে হলো না গা রক্ত দিতে হলো নবী সাহাবা একরামরা গা রক্ত দিয়েছে আপনি ঘরের দুতলা তিনতলা ঘর বাঁধবেন তার ভিতটা আগে মজবুত হতে হবে তারপরে উপরে সাত ফেলবেন ভিত যদি নড়বড়ে হয় ঘর পড়ে যাবে থাকবে না আজকের ইসলামটা মজবুত হয়েছে আল্লাহর নবী সাহাবাই ক্রাম বোনেরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে আল্লাহ শহীদ হয়েছে রক্ত দিয়েছে আজকে তারা মাটির নিচে কবরের ভিতরে চলে গিয়েছে ভিত হয়ে গিয়েছে তাই আজ ইসলামটা মজবুত হয়েছে আমরা খুব বাহাদুরি করছি এগুলো হওয়ার কারণ হলো একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলায় জোরে বলুন না সুবাহ আল্লাহ

মা সাল্লা আল্লাহ কবুল করুক তো আমার বাবাজি ভাইরা নবী আমার মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে গেলেন নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনা শরীফে নবী যখন গেলেন আহ মদিনার মানুষেরা আল্লাহ আর নবীকে পেয়ে তারা মনে করল যে আমরা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি বলুন সোবাহ আল্লাহ মদিনাটা শরীফ হয়ে গেল কিসের ওসিলায় আমার নবী পা কিলা কি فاকির উম্মাত উম্মতি যদি মক্কা শরিবে নাগ মক্কা থেকে মদিনা শরীবে না জেতেন মদিনা কোনদিন শরীফই হতো না আমার নেবি যদি মক্কা থেকে আজগির কৌতলা গ্রামে আসতো এই গ্রামটা কৌতুলা থাকতো না এই গ্রামটা কৌতুলা শরীফই হয়ে যেত

একটু মানে মুখ একদম ঠেকিয়ে বলতে হচ্ছে সাউন্ড বক্সে সাউন্ডটা বাড়িয়ে দেয় আমার বাবাজি ভাই জানেরা ও নবী থাকি গনের থাক আল্লাহ பகীর বান্দরা আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে আল্লাহর নবী দিনের দাওয়াতটা দিতেই लागले আমার বাবাজি ভাই জনেরা মক্কা যখন ফতে হয়ে গেল মক্কা শরীফা যখন জয় হয়ে গেল আল্লাহর নবী মক্কা ফতেহ করলেন মদিনা শরীফ থেকে আল্লাহর নবী মদিনা শরীফ থেকে মক্কা শরীবে চলে আসছেন মক্কা শরীফের মানুষেরা খবর পেয়ে গেল আবদুল্লার বেটা মোহাম্মদ ফিরে আসছে মক্কা মক্কা জয় করেছে মক্কাটা ফাতে করেছে দলে 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 বেঈমান কাফের বেদিনেরা পালিয়ে চলে যান আল্লাহর নবী মক্কায় হাজির হয়ে গেল একটি মেয়ে ছেলে বৃদ্ধ মেয়ে ছেলে বুড়ি মা জননী বুড়ি সঙ্গে দেখা হয়ে গেল আমার নবী পা জিজ্ঞাসা করলেন মা তুমি কোথায় যাবে মা কেউ কোথায় যাচ্ছো মা কি হয়েছে মা ওই সময় বলে ছেলে হে বাবা ছেলে আমার বয়স হয়ে গেছে বাবা আমি আর চলতে পারিনি বাবা আব্দুল আল্লাহর বেটা মোহাম্মদ নাকি আবার মদিনা থেকে মক্কায় চলে আসছে বাবা মক্কা নাকি জয় করেছে বাবা মক্কা নাকি ফতে করেছে বাবা আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি গুলো সব পালিয়ে চলে গেছে মোহাম্মদের ভয় আমি বুড়ি হয়ে গেছি বাবা এত বড় কাটুরিটা মাথায় করে নিয়ে আমি আর একা যেতে পারছি না বাবা তাই আমি বসে বসে চিন্তা করছি বাবা আল্লাহ নবী বললেন মা তোমার কাটুরিটা আমার মাথায় তুলে দাও আমার দাও মা তোমার ওই কাটুরিটা আমার দিয়ে দাও মাথায় করে নেব মা ও বুড়ি মা তুমি যে জায়গায় যাবে আমি তোমার পৌঁছে দেব মা ওই সময় বুড়ি মা বলেছিল ও বাবা ছেলে কে বাবা তুই তোর নাম কি রে বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া নবী বেটা না হয়ে বাবা তুই যদি নবী গতিক বাবা বড় ভালো হত আল্লাহ নবী অত বড় গাটরি নিজে হাতে মাথায় করে তুলে নিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বুড়িমার পিছনে পিছনে যায় যায় সামনে কিছু রাস্তা গিয়ে আগিয়ে বলছে দিকে বলছে বাবা ছেলে দমটা বড় হাঁপিয়ে গেছে বাবা হাঁটতে পারিনি বাবা আমাকে একটু দম নিতে দাও বাবা আল্লাহ নবী বললেন ঠিক আছে মা দম নিয়ে নাও বুড়িমা আল্লাহর জমিনের উপরে বসে বলল আমার আপনার নূর নবী হায়াতন নবী রহমাতিন নবী আমার অত বড় কাটরিটা মাথায় করে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে বলুন সুহান আল্লাহ ওই সময়তে ছেলে আপ তো বড় গাঁটুরি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছো বাবা একবার আহা বললে না একবার রহু বললে না বাবা আমার মনে হয় তুমি কোন ভার বহক একজন মানুষ হবে আল্লাহ নবী বলেছিলেন বুড়ি মা ঠিক বলেছো মা ঠিক বলেছো মা ঠিক বলেছো মা এর মানে হলো উম্মা তুমা তিরি কোনোটা মাথায় করে নিয়ে আল্লাহ পাকে দরবারে দোয়া চাইবে আল্লাহা কামার নবী ফা আবার নবী পাকের মহাব্বত আল্লাহ পাক কোটি কোটি উম্মা তুম্মাতির জীবনের গুণাটা মাফ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতটা নসীব করে দেবে জোরে বলবেন না সুবহান আল্লাহ আর জোরে হবে না সুবহান আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল বুড়ি মা বাবা ছেলে এই জায়গায় আমার কাটরিটা নামিয়ে দাও বাবা আল্লাহ নবী নামিয়ে দিয়ে বললেন বুড়ি মা ও মা আমি আসি মা বুড়ি মা দুটো হাত জড়িয়ে ধরে বললেন বাবা ছেলে আমার বয়স হয়ে গেছে বাবা আমি তো মারা যাব বাবা তোমার নামটা কি একটু বলো বাবা নবীর নামটা গোপন রেখে দিলেন প্রকাশ করতে চাইলেন না ঠিক আছে মা ঠিক আছে মা না বাবা তোমার নামটা কি বলো বাবা বলো আল্লাহ নবী বলেছিলেন বুড়ি মা মনে কষ্ট নেবেন না মা মনে দুঃখ নেবেন না মা আপনি এত সুন্দরে যার গালাগালি করেছেন মা আমি হলাম সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ রসুল্লাহ ওই সময় বুড়ি বাবু নেছিলেন বাবা মোহাম্মদ আর বাবা আমি গাল দিয়েছি অন্যায় করেছি বাবা ক্ষমা করে দাও নূরের হাতটা বাড়িয়ে দাও আমি ইমানের কালে মাসরি পড়ে মুসলমান হয়ে যাব এক হাজার একজন দুজন করে ঘিরতে ঘিরতে আমার নবী পাকের বারো হাজার বেঈমান বেদিনেরা ঘিরে জঙ্গলে জঙ্গলে খুঁজেছি পাহাড়ে পাহাড়ে খুঁজেছি বাড়ি বাড়ি খুঁজেছি জায়গায় খুঁজে পাই না কোনো আজকের জঙ্গলে ফাঁকা জায়গায় একা আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে আবার নবী পাখের আদর্শটা দেখে সঙ্গে সঙ্গে একসাথে একসঙ্গে মক্কাবাসীর মানুষেরা বারো হাজারের কালমাস আমার নবী জোর করে কাউকে ইমানের কালমা পড়ায়নি নবীর আদর্শ দেখে ইমানের কালমা পড়ে তারা মুসলমান হয়েছে

কালেমার শরীফের দাওয়াত দিতে লাগলো আবু 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 সুফিয়ান লাহাব আবার নবী পাকের বিপক্ষে হয়ে গেল আবার নবী পাকের পক্ষে থাকল না আবার নবী পাকের বিরোধিতা করতে লাগলো ওই সময় যত রকমের বিরোধিতা করে যত রকমের ক্ষতি করার চেষ্টা করে কোন দিক থেকে আমার নবী ফাকের কাছে পেরে ওঠে না এক তারিখে আমার আপনার নবী নূর নবী রহমাতালিল আলামিন কাবার শরীবে চাতওয়ালো নবী আমার নামাজ পড়ছে আমার নবী একা কাবার শরীফের চারদিকটা ফাঁকা আমার নবী নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলে আবু জেহেল একটি বড় পাথর তুলে হাতে করে নিয়েছে আল্লাহর نبی যবনি সিজদায়ে যাবে এই পাথরটা নিয়ে মাথায় করে মারবো চিরদিনের মতো শেষ হয়ে যাবে পাথরটা হাতে করে নিয়েছে আমার নবী আমাদের নিয়ত করে দাঁড়িয়ে গেল এমন সময় আবু জেহেল দেখতে পায় একটি জন্তু জানোয়ার বড় বড় দাঁত বের করে আবু জেঘেলের দিকে ছুটে আসছে আর বলছে আবু জেঘেল ওই পাথরটা যদি হাত থেকে মারিস তোর কোনো অস্তিত্ব রাখব না আবু ভয়ে থেকে পাথরটা ফেলে দিয়ে ছুটে ঘরের মধ্যে পালিয়ে গেল জোরে বলুন আল্লাহ আবু জেঘেল হাবিবিন মালেককে ভাড়া করে নিয়ে আসলো হাবিবিন মালিককে ভাড়া করলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লী সাল্লামের সঙ্গে বাহাস করবে আবু জেহেল হাবিবির মালিকের থেকে অনেক শিক্ষাজ ওই জন্য ওকে ভাড়া করে নিয়ে এসেছে যে হাবিবির মালিক আমাদের ঘরের ছেলে ওর কাছে কোনো কায়দায় কোনো কারণে আমরা পেরে উঠেনি তুই চল নিয়ে আসলো আল্লাহ নবীকে খবর দেয়া হলো মক্কার জমিনে একটা টেজ বানানো হলো স্টেজ যে মোহাম্মাদ এই টেজের মধ্যে যেন চলে আসে এমত সময় আল্লাহ নবীর কাছে যখন খবর চলে আসলেন আল্লাহ নবী আম্মাজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আমাদের আম্মাজান আল্লাহর নবীর বিবি ঘরের মধ্যে প্রবেশ করে বললেন খাদিজা আপনি আজকের কোনো খবর পেয়েছেন না রসুলাল্লাহ কোনো খবর পাইনি আমার চাচা বুঝে গেল হাবিবিন মালেককে ভাড়া করে নিয়ে এসছে মক্কার জমিনে আমাকে খবর দিয়েছে যাওয়ার জন্য আম্মা যা খদিজা তোমু খবরা যাগ হাও হাউ হ করে কেঁদে ফেললেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বললেন রিয়া রসুল আল্লাহ রা আপনি যাবেন না যাবেন না আল্লাহ নবী বলেছিলেন ও বিবি খদিজা ভয় পাবেন না চিন্তা করবেন না আমি নবী কা নয় আমি রসুন কুল আল্লাহ আবার সঙ্গে আবার আল্লাহর রব্বুল আলামিন রয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ নারী তেগবি নারী তেগবি ভর থেকে আম্মাজানকে সন্তনা দিয়ে আল্লাহ নবী বাইরে বের হয়ে চলে আসলেন হাদরাতে আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালা সঙ্গে দেখা হয়ে গেল আসসালাম আলাইকা ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী সালামে জবাব দিলেন ও

আল্লাহ নবীকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ফেললেন আল্লাহ হাবিব আল্লাহ আপনি যাবেন না যাবেন না আল্লাহ নবী বললেন বাবা বাকার শুধু আমি একা নয় আপনি একা নয় আমরা দুজনই বাবা আমাদের সঙ্গে আল্লাহ আলামিন রয়েছে আল্লাহ আমার আপনার দয়ার নবী নোর নবী রহমাতিন হজরত আবু বক্কা সিদ্দিক রবি আল্লাহ আল্লাহ নবীর বড় খলিফা সঙ্গে করে নিয়ে মক্কার জমিনে যে জায়গাটা টেস বানিয়েছেন যে জায়গাটা হাবিবিন মালে গেছে ওই জায়গায় আল্লাহর নবী গিয়ে পৌঁছেছেন আল্লাহ নবী হাজির হয়ে গেলে হাবিবিন মাল এক টেজের উপরে চেয়ারে বসে আছে আমার নবী যেমনি টেজের উপরে গিয়েছে সঙ্গে সঙ্গে আমার নবী সম্মানে আমার নবী পাকের মহাব্বতে হাবিবিন মালে উঠে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন শোভান আল্লাহ একটু জোরে হবে না শোভান আল্লাহ ও বাবা জি ভাই জানেরাম হাবিবিন মালিক যেই দাঁড়িয়ে গেছে আবু জেলের রাগ হবে না নবীর কাছে প্রশ্ন করার জন্য হাবিবিন মালেককে নিয়ে এসছে আর নবীর দেখে হাবিবিন মালেক দাঁড়িয়ে গেছে আবু জেল রেগে গেছে এই হাবেবিন মালেক তুই দাঁড়ালি কেন আমার ভাইপোর দেখে দাঁড়ালি কেন ਹਾਬੀਬ ਇਰਮਾਨ ਮਲੇਕ গরম মেজাজ নিয়ে বলেছিলেন আবু যে কোনো কথা বলবি না আমি হাবিবিন উঠতে চাইনি আমি চেয়ারে বসে আছি আমি যেন আওয়াজ শুনতে পাচ্ছি হাবিবিন আমার নবী দাঁড়িয়ে থাকবে তুই বসে থাকবি ওঠ আমি উঠতে চাইনি কে যেন আমাকে হাত ধরে ওই চেয়ার থেকে উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে একবার জোরে বলবেন না আরো জোরে হবে না সুবহানাল্লাহ হাবিবিন মালিক ওই সময় বলতে লাগলেন ও আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি প্রশ্ন জবাব দেবেন আমি আপনি যদি সত্যিকারে নবী হন আমি আপনাকে কয়েকটা মজে যা দেখতে চাইব আপনি নবী কি হয়েছেন আমার নবী বলেছিলেন আমি আমার নবী হইনি পাক আমাকে নবী করেছেন তাই নবী হয়েছি সত্যিকারের যদি নবী হয়ে থাকো তাহলে কয়েকটা মজে যা দেখাতে হবে আল্লাহ নবী বললেন বিন মালেক আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক আল্লাহর নবী সময় দিলো আবার আপনার নবী আবু সঙ্গে করে নিয়ে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ পাকের জমিনের উপরে পাহাড়ের উপরে আল্লাহ একবার বলে সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে গেল আল্লাহ পাক বললেন জিব্রাইল যাও আমার হাবিবের কাছে খবরটা পৌঁছে দাও জিব্রাইল সালাম আসলেন সালাম দিলেন আলাইকা হাবিব হাবিবাল্লাহ কাঁদবেন না সেজদা থেকে মাথা তোলেন্লাহ হাবিবাল্লাহ কাঁদবেন না কাঁদেন আল্লাহ ফাক আল্লাহ তারা আপনার জন্য জান্নাতের বারো হাজার রহমতের ফেরিস্তা পাঠিয়ে দিয়েছে শুধু তাই না আঠারো হাজার মুকুল লোক সৃষ্টি করেছেন আঠারো হাজার মুকুলুক কেন আল্লাহফা আল্লাহ তালা আপনার জন্য গোলাম বানিয়ে দিয়েছে বরং সান আল্লাহ আঠারো হাজার মুকলুক আবার নবীর জন্য আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে পাক স্টেজ থেকে নেমে আসলে এই পাহাড়ের উপর থেকে নেমে আসলো এসে যে চলে গেল যাবার পরে হাবিবিন মালিক জিজ্ঞাসা করছে আচ্ছা বলুন আমাদের মনে আছে ছোটোবেলায় দিনের বেলা তখন মনে হচ্ছে অনেক দিন কথা তো আটটা কিংবা নটা হবে এরকম কম বেশি একটা কিছু হবে দিনের বেলা সকাল সকালবেলা অন্ধকার হয়েছিল মনে আছে আপনাদের আছে কম বেশি মনে আছে হাবিবিন মালেক বলছে আচ্ছা মোহাম্মদ বলো তো এখন দিন না রাত বলছে এখন তো দিন আর তুমি যদি নবী হয়ে থাকো এই দিনটাকে বন্ধ করি অন্ধকার করে দাও আমার নোর নবী রহমাতিল আলমিন ও নবী ফাকির মাতি গোনেরা একটু কান করে শোনেন বাবা আমার নবী আঙুলটা ইশারা করে বললেন হে আমি নবী যদি আল্লাহ পাক আমাকে না পাঠাতো তুই দুনিয়ার জমিনে আসতে পারতি না এখন তুমি চলে যাও অন্ধকারকে আসতে দাও আবার নবী আঙুল শাহাদ আঙুলটা ইশারা করলেন মনে মনে বল্লে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সূর্যটা ডুবে গেল আল্লাহ পাক ডুবিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দিনের বেলা এত অন্ধকার হয়ে গেল යක উপরে দেখতে পাওয়া যায় না હા আবু জেহিল পিছন দিক পালাচ্ছে হাবিবিন মালেক বলছে বস কোথায় যাচ্ছি কোথায় বস তুই আমার নিয়ে আর তুই পালাচ্ছি বস এখন অনেক বাকি আছে হাবেবিন মালেক বলছে মোহাম্মদ কিছু দেখতে পাচ্ছি না ভালো করে এত অন্ধকার বলুন না আল্লাহ এত অন্ধকার দেখতে পাচ্ছি না তা বললো মোহাম্মদ এখন তলে অন্ধকারকে চলে যেতে বলো দিনটা ফিরিয়ে আনো দেখি সেই সূর্যটা জমিনে ছড়িয়ে পড়ুক আল্লাহ রে নবী আঙুলটা ইশারা করে বললেন হে অন্ধকার তুমি চলে যাও দিন চলে আসো আবার নবী মনে মনে বললেন আঙ্গুলটা ইশারা করলেন আবার নবী সম্মানে সম্মানে সঙ্গে সঙ্গে আল্লাহ অন্ধকার চলে গিয়ে আলোটা আল্লাহ জামিনের উপরে ছড়িয়ে পড়লেন বলুন আল্লাহ কি হবে আবু জেহিল পালাচ্ছে বলছে দাঁড়াও হাবিবিন মালিক বলছে দাঁড়াও এবার একটা চুক্তিপত্র লেখা হলো মোহাম্মদ এই শেষ প্রশ্ন যদি উত্তর দিতে পারেন বলতে পারেন এই বারো হাজার মানুষ আমরা দাঁড়িয়ে আছি বসে আছি টেজে এই বারো হাজার মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হব বলুন সুবহান আরে বাবা মনের খবর জানে কে আল্লাহ আচ্ছা মোহাম্মদ তো আমার মনের ভিতরে কি হচ্ছে আবু তো বেইমান সারা জীবন বেইমানি করার স্বভাব বলছে মোহাম্মদ এবার বল দেখি ভাইপো তো বল শক্ত করলি বল মনের ভিতরে কি হচ্ছে বল জিবরাইল আলি সালাম আমার নবীর কাছে কানে কানে বলে দিলেন আল্লাহ নবী মানে আপনার মনের ভিতরে বড় উদয় হয় আপনার একটা কন্যা সন্তান আছে তার শরীরটা বড় অসুস্থ ওই চিন্তায় আপনি সবসময় চিন্তিত আপনার মনের ভিতরে কোনো শান্তি নাই আপনার কন্যার চিন্তা ভাবনা মনের ভিতরে সবসময় সঙ্গে সঙ্গে নবীর আল্লা কদমে পড়ে গেলেন আল্লাহ নবীর নূরের হাতে ঘাত দিয়ে এক হাজার নয় দু হাজার নয় বারো হাজার মানুষ আল্লাহ নবীকে হাতে হাত দিয়ে ইবারের কালিমা শরীফ মুসলমান হয়ে গেলে দেখছেন আমার নবী পাকের মজে যা আল্লাহ দিয়েছেন কত আমার আপনার নবী আলামিন কায়ামতের ময়দানে উম্মত উম্মতির জন্য সুপারিশ করবে শ্রেষ্ঠ নবীর উম্মত এ উম্মতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে এ নবীর উম্মত যতক্ষণ না আল্লাহর জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীন উম্মত উম্মতের আগে আল্লাহর জান্নাতে যেতে পারবে না তাহলে কত ভাগ্য আমাদের সেই নবীরুমে মসজিদগুলো ফাঁকা মসজিদে সময় কিন্তু ভিড় লেগেছিল কখন বলুন তো লকডাউনে মানা করেছিল দুজন তিনজন আর বেশি মসজিদে যেন না যায় এরা উঠে পড়ে লেগেছে আমরা যাব কেন নামাজ ওই সময় ঘরে পড়লে হয় না লোক দেখানোর জন্য যাব লড়াই করবো যেই লকডাউন উঠে গেল যে অবস্থা সেই অবস্থা এখন দেখেছেন রেশমে এক কথায় সব জায়গায় লাইন আধার কার্ড লাইন বেলাইন হলে হবে না বলছে আমি লাইনে আগে আছি কে আমতের ময়দানে ওরকম লাইন পড়বে লাইন পড়বে আল্লাহ পাক আল্লাহ তালা বিচার করবেন হিসাব করবেন নেকি বদি ওজন করবে সর্বপ্রথমে আমার আপনার নূর নবী রহমাতাল্লিল আলামিন কাল্লা তুলবেন নবী কাঁদবেন আল্লাহ আমার উম্মতের কি হবে